সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। জীবননগর ডিগ্রি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রভাষক, গণিত বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ। আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা এই ক্লাসটা আজকে নেব। তো তোমরা সবাই ভিডিওটা অনুসরণ করে বাড়িতে করার চেষ্টা করবে। তো এসো আমরা চ্যাপ্টারটার সম্পর্কে জানি। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। তাহলে বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক অথবা সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল আর দ্বারা বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয়। তবে বাস্তব সংখ্যা জানার আগে যদি আমরা বাস্তব সংখ্যার উপসেট সম্পর্কে একটু জানি আর একটু বেশি উপকৃত হব। বাস্তব সংখ্যার ভিতরে অনেকগুলো উপসেট আছে: স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর অনেক সংখ্যা। তো আমরা এক এক করে জানি। প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, 1, 2, 3 অসংখ্য পর্যন্ত। পূর্ণ সংখ্যা ইন্টিজার্স, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, 3। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। pq পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাহলে এই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আর একটু সহজভাবে আরো বলতে পারি, দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতকেই মূলদ সংখ্যা বলে। p/q এবং pq হচ্ছে q মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার, আমরা আরো বলতে পারি যদি দশমিক দিয়ে আসে, দশমিক সসীম পর্যন্ত সংখ্যাটাই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 1.2 বা 3.66, বা যদি পৌনঃপুনিক আকারে আসে যে 3.1414, তাহলে আমরা 1-4 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম। এইগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনগুলি? অমূলদ হচ্ছে যে সংখ্যাগুলিকে p/q আকারে লেখা যাবে না এবং যাদেরকে যাদের মান বের করলে পারে নির্ধারিত কোনো মান বেরোবে না, দশমিকের পরে অসীম সংখ্যা হতে থাকবে, সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার, √2, √3, √5, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা, এদের নির্ধারিত কোনো মান বের হয় না। তাহলে এই যে উপসেটগুলো লিখলাম, এই সকল উপসেট যে সেটের মধ্যে বিদ্যমান সেটি বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার ভিতরে সকল উপাদান
বিদ্যমান। তো আমরা তাহলে বাস্তব সংখ্যাটাকে যদি একটা বড় সংখ্যা বলি, তাহলে তার ভেতরে আছে, বাস্তব সংখ্যার ভেতরেই আছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ভেতরেই আছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ভেতরে আছে স্বাভাবিক সংখ্যা। আর গাণিতিক ভাবে আমরা বাস্তব সংখ্যাকে যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি হচ্ছে বাস্তব সংখ্যা। তো ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম। আমরা এবার এই সংখ্যার ব্যবধি সম্পর্কে একটু জেনে আসি। ব্যবধি বা ইন্টারভেল, ব্যবধি মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম ব্যবধি আর একটা হচ্ছে অসীম ব্যবধি। সসীম ব্যবধি যে ব্যবধির সীমানা নির্ধারণ করা, শুরু আছে শেষ আছে, এটা হচ্ছে সসীম ব্যবধি। আর অসীম ব্যবধি যার শেষ নাই, সেটা হচ্ছে অসীম ব্যবধি। তো সসীম ব্যবধি আমরা দুটি বাস্তব সংখ্যা যদি নেই, যে এ বি দুটো বাস্তব সংখ্যা, এ ও বি এর মধ্যবর্তী আরেকটি বাস্তব সংখ্যা এক্স, তাহলে এটা দিয়েই আমরা এই সসীম ব্যবধি গুলো সম্পর্কে একটু ভালোভাবে জানি, যে এ বি আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, অর্থাৎ এখানে সেটের ক্ষেত্রে বোঝাবে যে এটা ওপেন সেট, এটা ওপেন ইন্টারভাল, অর্থাৎ একটা উপাদান x such that x belongs to R, x তাহলে এই কথাটা আমরা বলতে পারি এইভাবে যে x উপাদানটা এ এবং বি এর মধ্যবর্তী স্থানে অবস্থিত, অর্থাৎ এ এবং বি ব্যতীত এ এবং বি এর ভেতরে অবস্থিত। আমরা যদি সংখ্যা রেখায় দেখাই, এর যে কোনো জায়গায় এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালুটা এ থেকে বি এর ভেতরে এ আর বি এর সমান নয়, এটারই নাম হচ্ছে আমাদের খোলা ব্যবধি, খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভ্যাল। এটা বন্ধ ব্যবধি, বন্ধ ব্যবধি এটাকে যদি আমরা গাঠনিক পদ্ধতিতে প্রকাশ করি, এটা গাঠনিক পদ্ধতি বন্ধ ব্যবধি, এটাকে যদি সংখ্যা রেখায় দেখায়, এই বন্ধ ব্যবধি হওয়ার কারণে, ক্লোজড ইন্টারভ্যাল হওয়ার কারণে এই জায়গাটা কালো হয়ে যাবে, এটাকে লেখা হয় এইভাবে। এরপরে এই ধরনের আছে ওপেন মানে খোলা এবং বন্ধ ব্যবধি, এটাকে যদি আমরা গাঠনিক পদ্ধতিতে দেই, অর্থাৎ যে জায়গায় যে যে পজিশনে বন্ধ আছে সেখানেই আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দেব,
এটা বন্ধ এবং খোলা ব্যবধি। সংখ্যা রেখায় তাহলে আমরা এই যে চারটা দেখলাম, এই চারটা হচ্ছে সসীম ব্যবধির সেট। এরপর আছে অসীম ব্যবধি। তাহলে অসীম ব্যবধি কোনগুলো? অসীম লিখে ফেলেছি, এইটাই তো হবে অসীম, ওটা সসীম। অসীম ব্যবধি এটা হচ্ছে খোলা অসীম ব্যবধি। খোলা অসীম ব্যবধি এটা x বিলংস টু আর, এ লেস দেন x, অর্থাৎ x বড়। সংখ্যা রেখায় যদি আমরা দেখাই এটা a, তাহলে এই দিকে চলমান x, তার মানে a লেস দেন x, এটা খোলা অসীম ব্যবধি। এটা অসীম ব্যবধি খোলা, x বিলংস টু r, a গ্রেটার দেন x। এটা বন্ধ অসীম ব্যবধি। এটা অসীম বন্ধ ব্যবধি। এটা তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেরটা শিখলাম সসীম ব্যবধি, আর এটা শিখলাম আমরা অসীম ব্যবধি। তো তোমরা একটু ভালো করে ভিডিওটা একবার দুইবার রিপিট করে দেখবা, এই যে নিয়মগুলো দিলাম এই নিয়মগুলো আত্মস্থ করার চেষ্টা করবে। তো আজকে আর করাবো না, আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য বিষয় নিয়ে আসব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।